বাজে কথা বলে সময় নষ্ট করব না, আপনাদের সরাসরি কাজের কথায় চলে যাই। যে ব্যবসায় গণিত পরিসংখ্যান থেকে আমরা ইতিমধ্যে দুটি ভিডিও করেছিলাম, একটির মধ্যে থিওরি অংশগুলো দেওয়া ছিল এবং এর আগের ভিডিওটা সেটাতে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী যে পার্টটা আসবে সেখানে আমরা গণিতের বাকি অংশগুলো সমাধান করব এবং সেই অংশটা নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। যারা চ্যানেলে পূর্ব থেকে আমাদের সঙ্গে আছেন তারা এই বিষয়টি ভালো করে জানেন, আর যারা নতুন রয়েছেন তারা প্লিজ ভিডিওটি দেখে লাইক করে ভিডিওটি দেখা শুরু করেন এবং পূর্বের দুটি ভিডিও না দেখলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা আই বাটনেও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখানে যে বিষয়টি ছিল যে আমাদের ব্যবহারিক অংশের জন্য গণিতের দুটি পরিসংখ্যানে অঙ্ক দেওয়া ছিল, এর মধ্যে ছিল গণসংখ্যা বিভাজন করে দেখাবে, মধ্যকে সূত্র ব্যবহার করে মধ্যক নির্ণয় করবে, গড়ের সূত্র ব্যবহার করে গড় নির্ণয় করবে এবং প্রচরক নির্ণয় করবে। এই ছিল আমাদের 1 নম্বর ব্যবহারিক এবং 2 নম্বর ব্যবহারিক হচ্ছে সংশ্লেষক নির্ণাঙ্ক করবে এবং ফলাফল বিশ্লেষণ করবে। তো সবগুলো সমাধান নিয়ে আপনি আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। তো পাপেল সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক বাটন প্রেস করবেন। তো চলুন সমাধান অংশ আমরা দেখি যে গণসংখ্যা বিভাজন আমরা কীভাবে করবো। এটি যেহেতু আমার হাতের লেখা, অনেকেই এই ভিডিওগুলো কপি করে, আপনারা প্লিজ কপি করেন, সমস্যা নেই, কিন্তু কারটিসিতে বলবেন না। এখানে বলা হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 26। যেমন এই যে আমাদের উপাত্ত ছিল, এই উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন মান ছিল 26, এই যে 26, এবং সর্বোচ্চ মান ছিল 87, তো আমরা লিখে রেখেছি। এবং আমাদের এখানে বলা ছিল যে 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে বিভাজন করতে হবে, আমরা 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে বিভাজন করেছি। বিভাজন করে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রেণীব্যাপ্তি তালি মার গণসংখ্যা এফ আই মধ্যবিন্দু এক্স আই এফ আই এক্স আই এবং যুজিত সংখ্যা। এখানে শ্রেণীব্যাপ্তি আমরা যেহেতু 26 ছিল, 20 থেকে 30 এভাবে করেছি এবং 30 থেকে 40 অনুরূপভাবে সর্বোচ্চ ছিল 87, তাহলে লাস্টেরটা আমরা লিখলাম 80 থেকে 87। তো এখানে ট্যালি মার্ক আমরা দিয়েছি এবং গণসংখ্যা এখানে হচ্ছে 1, মধ্যবিন্দু হচ্ছে 25, এফ আই এক্স আই গুণ করে 25, যুজিত সংখ্যা 7 1। তো আপনারা এই বিষয়টি ভালো করে জানেন, এগুলো আপনাদের নতুন করে বোঝানোর কিছু নেই। তো শুধু গণসংখ্যা কীভাবে করেছি সেই বিষয়টি আপনারা দেখলেন। এখানে আমাদের যে এন এর মান ছিল যোগফল 52 এবং এফ আই এক্স আই ছিল 29 আর 40। তো আমাদের বের করতে বলছে যে কি, এটা ছিল আমাদের 1 নম্বর গণসংখ্যা বিভাজন করে দেখাবে। আমরা গণসংখ্যা বিভাজন করে দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বিভাজন। তো এই গণসংখ্যা বিভাজনের পরে আমাদের 2 নম্বর বলেছিল মধ্যকে সূত্র ব্যবহার করে মধ্যক নির্ণয় করবে। আমরা মধ্যকটা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি মধ্যক বা মধ্যমা, এখানে মধ্যককে আমরা মধ্যমা বলতে পারি। মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এখানে দেখেন এন বাই টু হচ্ছে 52/2। এখানে আমরা 52 কোথায় পেলাম, লক্ষ্য করুন আমাদের গণসংখ্যা বিভাজন এখানে এন এর মান ছিল 52 এবং 2n/2, এটা হচ্ছে আমাদের মানটা, এবং এফ সি হচ্ছে 17, এফ এম হচ্ছে 12। এই বিষয়টি আমরা আমরা আপনারা ভালো করে জানেন। এবং সি এর মান হচ্ছে আমাদের 10, শ্রেণী ব্যবধান যেহেতু 10 এবং এল হচ্ছে 50, এখানে আমাদের মধ্যমা রয়েছে, বিদায় আমরা এখানে 50 দিলাম। আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে মধ্যকের মান আমরা চলে পাই 57.5। এটা হচ্ছে একটি ক্যালকুলেশন, আর কিছু না, এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারেন, এখানে বোঝানোর মতো তেমন কিছুই নেই। এরপরে ছিল যে আপনাদের গড়ের সূত্র ব্যবহার করে গড় নির্ণয় করবা, গড় নির্ণয় করার কথা বলছে। গড় নির্ণয় খুবই সহজ, আমরা জানি গড় এক্স বার সমান সামেশন এফ আই এক্স আই বাই এন। এখানে এফ আই এক্স আই এর মান আমরা পেয়েছি যে 2940 থেকে আমরা এন এর মান পেয়েছিলাম 52, ভাগ করলে 56.54 এটা আমাদের আসে। আমরা এখান থেকে এটিও আমরা সহজেই করে নিতে পারবো। তাহলে গড় পেয়ে গেলাম, মধ্যক পেয়ে গেলাম এবং প্রচুরক, প্রচুরকের সূত্র আমাদের এখানে রয়েছে এল প্লাস 1+1+2 ইন্টু সি। এখানে আমাদের 15 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা, তাই এখানে আমাদের হবে প্রচুরকটা হবে 60 থেকে 70 শ্রেণীর মধ্যে। আমরা এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলো লিখে রাখলাম 60, 3 এবং 10। আপনারা ভালো করে খেয়াল করুন এই বিষয়গুলো। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি, 60+ ক্যালকুলেশন করলে সহজেই আমরা প্রচুরকের মান আমরা পেয়ে যাব। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি হচ্ছে, এটা তো আমরা গড় মধ্যক এবং প্রচুরক এই বিষয়টি জানলাম, যদিও আমার হাতের লেখা খুব বেশি একটা ভালো না, আপনারা কষ্ট করে বুঝে নেবেন। গড় মধ্যক প্রচুরক এই বিষয়গুলো আমরা ভালো করে জানলাম। এখন যে পরবর্তী অঙ্কটা আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে হচ্ছে নিম্ন উপাত্ত হতে সংশ্লেষাঙ্ক নির্ণয় করে ফলাফল বিশ্লেষণ করতে বলছে। এখানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া রয়েছে, সঠিক সূত্র ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করবে। আমরা সংশ্লেষাঙ্ক সূত্রটা প্রয়োগ করব এবং ফলাফল বিশ্লেষণ করবো। ফলাফল বিশ্লেষণ বলতে এখানে বলা হচ্ছে যে যদি আমাদের ফলাফল পজিটিভ হয় তাহলে ব্যবসায় মুনাফা হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে লস হবে, এই ধরনের বিষয় আর কি। তো আমরা দেখার চেষ্টা করি।
এখানে ধরি ইউ সমান, এখানে আমরা ইউ এবং বি এই দুটি মান ধরে নিলাম, এটা আনুমানিক আমরা ধরে নিলাম, ইউ সমান এক্স মাইনাস 625 এবং বি সমান ওয়াই মাইনাস 28210। আপনারা জানেন যারা পরিসংখ্যান করেন তারা এই বিষয়গুলো ভালো করে জানেন, আপনাদের বোঝানোর তেমন কিছু নেই, শুধু সমাধানটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে মূলধন আমাদের রয়েছে এক্স, মুনাফা ওয়াই, এটি আমরা ধরে নিয়েছিলাম, ইউ সমান আমরা ধরে নিয়েছিলাম, বি সমান ধরে নিয়েছিলাম, চারটা এরকম হবে ইউ বি, ইউ স্কোয়ার, বি স্কোয়ার। তো মূলধন এক্স এবং মুনাফা ওয়াই আমরা কোথা থেকে পেলাম, এই যে দেখেন এক্স মূলধন আমরা ধরে নিলাম এবং মুনাফা ওয়াই এটাকেও আমরা ধরে নিলাম, এই মানটুকু আমরা এখানে বসিয়ে নিয়েছি, এক্স এবং ওয়াই এর মান বসিয়ে নিয়েছি। তাহলে এক্স এবং ওয়াই এর মান যদি বসিয়ে নিই তাহলে ইউ এবং বি আমরা সহজেই বের করতে পারবো, কারণ ইউ আমরা ধরে নিয়েছি এক্স মাইনাস 625 এবং বি আমরা ধরে নিয়েছি ওয়াই মাইনাস 28200। তো এই মানগুলো ইউ এবং বি এর মানগুলো আমরা ক্যালকুলেশন করেছি ওই এক্স এবং ওয়াই থেকে। এরপর হচ্ছে ইউ বি, ইউ এবং বি এর যে মানটা পেয়েছি যে 6 মাইনাস 6 এবং মাইনাস 17 এগুলো আমরা গুণ করেছি, আপনারা বুঝতে পারছেন, এবং ইউ স্কোয়ার ইউ এর বর্গ বর্গ করেছি এবং বি স্কোয়ার বি এর বর্গ করেছি। এরপর যে বিষয়টি হয় মোট, এখানে ইউ ইউ এর মোট হচ্ছে সামেশন এটা এবং বি এর সামেশন হচ্ছে এটা, ইউ বি এর সামেশন হচ্ছে এটা, ইউ স্কোয়ারের সামেশন হচ্ছে এটা এবং বি স্কোয়ারের সামেশন হচ্ছে এটা। তাহলে আমরা সংশ্লেষাঙ্ক যে সংশ্লেষক এটার সূত্রটা আমরা প্রয়োগ করি, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি এইভাবে, যদি এটাকে আমরা আর ধরি, আর সমান সমান সামেশন ইউ বি মাইনাস সামেশন ইউ ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, এই সবটুকুরে ডিভাইডেড করবো আমরা, প্রথম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে ইউ সামেশন ইউ স্কোয়ার মাইনাস সামেশন ইউ হোল স্কোয়ার বাই টু, এবং দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে সামেশন বি স্কোয়ার মাইনাস সামেশন বি হোল স্কোয়ার বাই এন, সরি এখানে আমাদের টু হবে না, এখানে হচ্ছে আমাদের টু হবে, এটা আমরা এন লিখেছি টু, আচ্ছা এন। এরপর হচ্ছে আমরা যেখানে আমাদের এন এর মান দেওয়া আছে 5, এখানে আমরা এন লিখবো, টু হবে না এন হবে, এন এর মান আমরা 5 ধরেছি। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা সরাসরি মান পেয়ে যাই 0.92। যেহেতু 0.92 এটি একটি পজিটিভ সংখ্যা, কাজেই ফলাফল বিশ্লেষণ করবে এবং এটি মুনাফার সাথে সম্পৃক্ত, তাই আমরা বলতে পারি যে ব্যবসায়ে অবশ্যই লাভ হবে। এটা আপনারা নিজের মতো করে লিখে নেবেন, যেহেতু এটি সংখ্যার মান আমাদের পজিটিভ আসছে তাহলে এটি মুনাফা হবে বা এটি পজিটিভ দিকে যাবে, ব্যবসায়ে লাভ হবে, এই বিষয়টি আপনারা লিখে দেখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যানের প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ, অর্থাৎ যে পাঠে থিওরি রয়েছে এবং পরবর্তী পাঠে আংশিক অঙ্ক রয়েছে, সেই পাঠগুলো দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, এবং সর্বোপরি আপনাদের যে কোনো সমস্যা যদি মনে হয় যে এই বিষয়টা সমস্যা হচ্ছে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের পাপড়ি এডুকেয়ার ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, সেখানেও আপনারা বিভিন্ন জিনিস শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.